এই মুহূর্তে বস্তা প্রতি আলুর বীজের দাম 4,000 টাকা। রীতিমতো মাথায় হাত পড়েছে জেলার আলু চাষিদের। বাঁকুড়া জেলা কৃষি নির্ভর, বেশিরভাগ সাধারণ মানুষ চাষবাসের ওপরই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু 50 কেজি বস্তা আলু বীজের দাম এই মুহূর্তে 4,000 টাকা। এত দাম দিয়ে বীজ কিনে কিভাবে আলু চাষ করবেন, তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে জেলার আলু চাষিদের। অনেকে আবার অন্যের জমি লিজ নিয়ে আলু চাষ করে থাকেন, তারাও এবার আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক চাষি মনে করেছিলেন বোরো ধান বিক্রি করে আলু চাষ করবেন, কিন্তু এবছর সেই অর্থে চাষিরা ধানের দামও পাননি। ফলে একদিকে ধান চাষের ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের, অন্যদিকে আলু বীজের দাম আকাশ ছোঁয়া। চাষিরা সারা বছর অর্থকরী ফসল আলু চাষের দিকে তাকিয়ে থাকেন, কেননা আলু চাষ করে দুটো বাড়তি পয়সা ঘরে আসবে। কিন্তু এবছর আলুর বীজের যা দাম, তাতে করে আলু চাষ করতে পারবেন কি না, তাই নিয়ে তৈরি হয়েছে সন্দিহান। এমতো অবস্থায় সকলেই তাকিয়ে রয়েছে সরকারি সহযোগিতার দিকে। এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের সুবল সরকার, লক্ষণ সরকার নামের দুই আলু চাষি বললেন, এবছর 1 বিঘা আলু চাষ করতে 25 থেকে 27,000 টাকা খরচ হবে। আলু বীজের দাম 4,000 টাকা, সারের দামও এবছর বেশি রয়েছে। এমতো অবস্থায় সরকার সহযোগিতা না করলে আমাদের আলু চাষ করার কোনো মতেই সম্ভব নয়। তবে এই পরিস্থিতি রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। সোনামুখীর বিজেপি নেতা তাপস সরকার বললেন, রাজ্য সরকার ক্লাবে ক্লাবে পুজোতে 50,000 টাকা করে দিচ্ছে, এই টাকাটা যদি চাষিদের ভর্তুকি দিত তাহলে তারা উপকৃত হতেন। তবে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই তিনি দায়ী করেন। এবার আলু চাষে কতটা সমস্যা পড়তে হবে আপনাদের? এবছর আলু চাষ আমরা ভেবেছিলাম যে সব জমিগুলোতেই আলু চাষ করব, আর ধান বা অন্যান্য সবজি যেগুলো আমরা চাষ করি তার থেকে আলুটা আমাদের একটা অর্থকরী ফসল হিসেবে আমরা ভাবি। তার কারণ এই টাকাটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে খরচ করে একসঙ্গে আমরা টাকাটা একসঙ্গে পাই, এই টাকাটা আমরা একটা ভালো রকমের মূলধন মনে করি। কিন্তু এবছরের যা পরিস্থিতি, এবছর 1 বিঘে জমিতে আলু চাষ করতে গেলে সার, আলু বীজ, নাঙল, লেবার, তারপরে মাটি দেওয়া, তারপর অন্যান্য যে সমস্ত পরিচর্যা আলুতে করতে হয় সেইগুলো সব মিলিয়ে আমরা মনে করছি যে 25 থেকে 27,000 টাকা বিঘে প্রতি একটা খরচের অঙ্ক দাঁড়াবে। আর অন্যদিকে আমরা যে জমিগুলোতে এখন জলদি করে আলু চাষ করব ভাবছি, সেই সমস্ত জমিগুলো আমাদের গুটকা ধান ছিল। এই গুটকা ধান চাষ করতে যেয়ে অন্যান্য বছরে আমরা 700, 750, 800 টাকা অবধি ধানের দাম পেয়েছি, কিন্তু এবছর আমরা মনে করেছিলাম যে ধান অন্তত একটা ভালো দামে বিক্রি হবে এবং আলুটা আমরা কিছুটা ভালোভাবে চাষ করতে পারবো। এবার কতটা সমস্যা পড়তে হবে আপনাদের? পড়তে হবে, আলুর বীজের তো খুব দাম, আলুর বীজে 4,000 টাকা দাম, তাহলে কী করে চাষ করবো? এই পরিস্থিতিতে এখন এই চাষ করা যাবে না। যা পরিস্থিতি, যদি সরকার আমাদের কিছু সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে চাষ করতে পারবো। তা না হলে চাষ করতে অসুবিধাই, খুব সারের দাম বেশি, বীজের দাম বেশি, হ্যাঁ কী করবো এখন? আপনাদের কি চাষবাস করে সংসার চলে? হ্যাঁ, চাষের সংসার। আপনার নাম? সুবল সরকার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।